Assalamualaikum. Material ke diye se, amader Sheikh Hasina, mananiya Pradhan Mantri. Jai ho, dirgho pratikkhito, ek material chalu holo, udbodhon holo, gato 28 December. Jon Banglar janota anonder satchonde ta grohon korlo ebong ta jatayater jonno chotachuti ebong doraduri kore dirgho line e dariye ta manush anondo ushahito ta grohon kore nilo. Upoharta আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমার বিজয়ের মাসে আমরা একটা স্পেশাল উপহার পেলাম তো বাংলাদেশে এক নতুন মাত্রা যোগ হলো বিদ্যুৎ চালিত ট্রেন যোগ হলো উন্নয়নের অগ্রদারাই উন্মোচিত হলো এক নয়া দিগন্ত যাই হোক আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্পেশাল ভাবে অন্তর থেকে একটা আমরা থ্যাংক ইউ জানাই শুধু মেট্রো রেল না কিন্তু আমরা আর পিছনে যাই ফিরা বাংলাদেশে ছিল শুধু কি ব্রড গেজ থেকে মিটার গেজ করা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম যে লাইনটা করা হয়েছে এ ডাবল লাইন এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অবদান আবার এখন নতুন এক মাত্রা বিদ্যুৎ লাইন বিদ্যুৎ চালিত রেলে আমরা প্রবেশ করলাম আমাদের যে সার্কান্ডিগুলি আছে শুধু কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানে আছে আর অন্য দেশে নাই এবং সার্কান্ট্রি মেজর বর্তমানে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ এই মেট্রোলের প্রবেশ করলো যাই হোক আমরা ভালো জিনিসে আমরা সত্যি আমরা আনন্দ পাই এবং কি দেশের সম্পদ সবাই আমরা এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করব যাতে এটা কোনো এই দেশের সম্পদ যাতে রক্ষা থাকে এবং যারা নাকি যাতায়াত করবেন তাদেরকে আমরা বলবো এই দরজাগুলি কিন্তু স্লাইডিং ডোর এবং আপনারা প্রবেশ করার সময় খুব দ্রুত প্রবেশ করবেন এবং আপনারা যখন অবতরণ করবেন তখনও কিন্তু আপনারা একটু দ্রুত চেষ্টা করবেন দ্রুত মানে একটা সিরিয়াল বাই সিরিয়াল থাকবেন একের পরে যাতে দ্রুত নামতে পারেন আর বাচ্চা যদি থাকে হাতে তাহলে কিন্তু খুব সাবধান হাতে কোলে রাখবেন এটা হাতে রাখবেন এটা আপনাদের প্রতি আমাদের আমার অনুরোধ এবং সতর্ক করলাম এই কারণেই যে এই স্লাইডিং ডোরগুলি একটা নির্দিষ্ট একটা টাইম আছে যাতে টাইমে লাগা যা যখন স্টপেজগুলি দিব তখন কিন্তু স্লাইডিং ডোরটা খুলবে কিন্তু তখন আপনি আগে থেকে প্রস্তুত থাকবেন আপনার ব্যাগ লাগেজ বিটকে যা থাকবো বা ছেলে মেয়ে আগে থেকে প্রস্তুত থাকবেন জটপটে আপনি পাস করবেন আবার জটপটে ডুববেন এই যে এই কথাগুলি মনে রাখবেন যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী আবারও থ্যাংক ইউ জানাই এবং যারা নাকি এই রেলের মধ্যে যারা শ্রম দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা দেশের নতুন একটা মাত্রা যোগ হলো আমরা অনেক আনন্দিত এবং আর কিছু বলবো আমাদের বিরোধী দলের যে এমপি আছেন সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ওনার বিষয়ে কিছু বলবো আমি অন্য একটা ভিডিওতে ওনার দেখলাম একটা ওনার পার্সোনাল পেজে একটা বিবৃতি দিছে কিন্তু সেখানে কিছু ভালো বলে নাই তাদের কথা কি বলবো আমি দেশের একটা সম্পদ গঠন করছে ভালো একটা জিনিসে ভালো বলা দরকার আমি মনে করি এই যে একটা রেলের একটা সম্পদ নতুন একটা মাত্রা যোগ হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা আনন্দ আমাদের জন্য একটা আমরা বুক ফোলা এখন বলতে পারুম বিশ্ববাসীর সাথে এই যে আমি বাহির দেশে থাকি আজ থেকে 10 বছর আগে আমাদেরকে তারা একটু বেশি একটু অবহেলা করত বাংলাদেশ মানে শুনলে মানে মানে গরিব বা আমরা অশিক্ষিত বা আমরা কিছু নাই আমাদের টেকনোলজি নাই এরকম ধরনের ভাবত এখন এই কয়েক বছর যাবত আমাদেরকে ভালো মূল্যায়ন করে বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ এতটুকু আগে গেছে গা বাংলাদেশ অনেক ভালো উপরে উঠতেছে বিভিন্ন ধরনের এখন মোটামুটি এখন আর ওইসব করে না এখন আমাদেরকে যেন এইসব মানে অবহেলা করে না এখন একটু মূল্যায়ন করে হ্যাঁ বাংলাদেশ মানে হ্যাঁ খুব ভালো একটা মোটামুটি টেকনোলজি আছে উন্নয়ন আছে উন্নয়নশীল বা এরম ধরনের আমাদেরকে ভাবে তারা কল্পনা করে আমাদের দেশের অহেরা ফলো করে কারেন্সিটা মোটামুটি ভালোই ছিল ইদানিং হয়তো ডলারের কারণে হয়তো বিভিন্ন কারণে হয়তো ই হয়েছে কিন্তু এতদিন ভালোই ছিল যাই হোক আমরা সবাই আনন্দিত আমরা চাই এরকম আমরা দেশের উন্নতি হোক আমরা যারা প্রবাসী আছি আমরা তো দেশের জন্য কিছু না কিছু দিচ্ছি যতটুকু পারছি ক্ষুদ্র হিসাবও যেমন আমরা 1 কোটিরও অধিক আমি হয়তো একজন ব্যক্তি কিন্তু আমার মতন আরও 1 কোটি 20 লক্ষেরও অধিক প্রবাসী আছে আমরা অল্প অল্প করে দিয়ে হয়তো আমরা একটা দেশের একটা ভূমিকা পালন করতেছি তো বলবো আমাদের জন্য আপনারা কিছু করেন সুযোগ সুবিধার জন্য দেশে যারা নেতৃস্থানে আছেন যারা আমাদেরকে হেল্প করতে পারেন কারণ অনেক সময় আমরা প্রবাসীরা
দেখি যে বিভিন্ন সমস্যায় পড়ে। যেমন এক্সাম্পল, আমরা এই সৌদি আরবে ধরি, ধরেন অনেকে আছে ফ্রি ভিসায় বা কোম্পানি নাই, কফিল নাই, ফ্রি ভিসায় আছে বা অবৈধ হয়ে গেছে গা, আমরা যদি মারা যাই বা আমাদের লাশটা নিয়ে খুবই মানে ভোগান্তি, মানে সবচেয়ে সবচেয়ে বড় বোঝা হয়ে যাবে, আত্মীয় স্বজনের কাছে আসে না, সবাই ছটফট দূরে থাকে, খবর লইয়া হলো না, তখন এই লাশটা পাঠানোটা, টাকা তুলতে হয় অথবা কোনো সাহায্য দান নিতে হয় বা কেউ সাহায্য করে, অনেক মানে সমস্যায় ভুগতে হয়। এটা যদি বাংলাদেশ সরকার আমাদের দ্রুতগতিতে বা দূতাবাস, আর এবং বিশেষ করে বলবো আমাদের দামামে কোনো দূতাবাস নাই, ওই মাসে একবার আসে হাওলাত্তা হিসাবে, আসে আবার চলে যায়, এখানে একটা স্থানীয় একটা দূতাবাস যদি করে দিত দামামে, তাহলে আমরা হয়তো দামাম এলাকার মানুষ একটু শান্তিতে আমাদের কাজগুলি করতে পারতাম। এই দাবিটা রইলো আপনাদের কাছে। তো যারা নাকি এই পর্যন্ত, আমার নতুন কথা না, আজকে সবাই সব বিভিন্ন চ্যানেলে গণমাধ্যমে এই রেলের আনন্দ উল্লাস স্বাদ গ্রহণ করতেছে, তা আমিও আগামী কলাম শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, বিদায় নিয়ে আবার কোন এক সময় কোন এক সুখবর নিয়ে আসবো বা কোন একটা প্রতিবাদ নিয়ে আসবো। আমি এইসব বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করি, একটু প্রতিবাদ করতে মনটা একটু ভালো লাগে, বা কোনো একটা আনন্দের খবর বাঘাবাগি করতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।